আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ইতিহাসের বাঁকে বাঁকে শিক্ষা শান্তি প্রগতির ঝান্ডা নিয়ে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। সাবেকরা বলছেন উন্নত বাংলাদেশ গড়তে ছাত্রলীগকেই ভূমিকা রাখতে হবে, আর ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার বর্তমান নেতৃত্বের। প্রণব চক্রবর্তী রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গঠন করেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকেই অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছাত্রলীগ। 52 ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে পাকিস্তান সরকারকে বাধ্য করে ছাত্রলীগ। 62-র শিক্ষা আন্দোলন শেষে আসে উত্তাল দিন, 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। জাতির পিতাও বলতেন ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। স্বাধীন দেশে জাতির পিতাকে হত্যার পর প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও নেতৃত্ব দেয় দেশের সবচেয়ে বড়ই ছাত্র সংগঠন। ইতিহাসের প্রতিটি বাঁকেই জড়িয়ে আছে ছাত্রলীগের নাম। বাংলাদেশ ছাত্রলীগ হল নেতাদের কারখানা। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনীতি হাতে করেই বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে ছাত্রলীগ বাংলাদেশের বাঙালি, বাংলাদেশ ছাত্রলীগ এক অভিন্ন। ছাত্রলীগের সাবেকই সাধারণ সম্পাদক মনে করেন ছাত্র রাজনীতির গৌরব ফিরিয়ে আনতে নিয়মিত জেলা সম্মেলন ও ছাত্র সংসদ চালু করা দরকার। পোস্টার লাগানোর, মিছিল মিটিং, স্লোগান দেওয়ার এটা ওদের কাজ নয়। এই জায়গাটা থেকে বুঝতে হবে জাতীয় পর্যায়ের যে বিষয়গুলি সেই বিষয়গুলি জাতীয় সংগঠনগুলি করবে। জাতীয় রাজনীতিতে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। রাজনীতি মানে মাথা উঁচু করে দাঁড়াবার সংগ্রাম, রাজনীতি মানে নিজের বিবেককে জাগরিত করা, রাজনীতি মানে মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকা, রাজনীতি মানে মানুষের সেবা করা। এই দীক্ষায়, এই দীক্ষাগুলিতে যখন প্যারেন্ট অর্গানাইজেশন, জাতীয় সংগঠনগুলো, দেশ পরিচালনা করে সংগঠনগুলো যখন দাঁড়াবে, তখন ছাত্ররাও এই আবহাওয়ার মধ্য দিয়ে বড় হবে। বর্তমান নেতৃত্ব বলছে বঙ্গবন্ধু কন্যার উন্নত বাংলাদেশ গড়ার পথে ছাত্রলীগ থাকবে সামনের কাতারে। জননেত্রী শেখ হাসিনা যে 2041 সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সদা জাগ্রত আছি, প্রস্তুত আছি। ইতিহাস ঐতিহ্যকে সাথে নিয়ে গৌরবের সাথেই পথ চলবে দেশের সবচেয়ে প্রাচীন এই ছাত্র সংগঠন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।